মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরা ব্যথা দিয়ে চলে যায়। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। বেকারত্বের হৃদয় নিংড়ানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো, তাহলে সে হবে তোমার পরম বন্ধু, আর যদি মন তোমাকে কন্ট্রোল করে, তাহলে সে হবে তোমার চরম শত্রু। জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। আমি মধ্যবিত্ত জনাব, ভেতরটা পুরো যন্ত্রণায় আর বাহিরটা হাসে মিথ্যে সান্ত্বনায়। জানি আমায় সারা দিব্যি তোমার যাচ্ছে কেটে দিন, আমার শুধু যাচ্ছে বেড়ে স্মৃতির কাছে ঋণ। ভালোবাসা মানুষকে ভালো রাখে না, সেটা জেনেও মানুষ ভালোবাসে। মানুষ একটুখানি সুখের জন্য সারা জীবন দুঃখ পেতেও রাজি থাকে। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। সুযোগ হচ্ছে সূর্যোদয়ের মতো, বেশি দেরি করলে হারাতে হয়। আজ যা ভালোবাসা, কাল তাই মিশে আসা। ভালোবাসা বলে কিছু হয় না, আজ যে প্রিয়জন কাল সেই প্রয়োজন, আর প্রয়োজন মিটে গেলে পাশে কেউ রয় না। অপেক্ষা হচ্ছে ধৈর্যের বহিঃপ্রকাশ, দীর্ঘ অপেক্ষার পর যা পাওয়া যায় তার মূল্য অনেক। তবে দীর্ঘ অপেক্ষার পরেও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে, তার যন্ত্রণা খুবই ভয়াবহ। চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে, একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি সত্যি অন্ধ ছিলে। যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায়, তারা পৃথিবীর আর কারো কাছেই গুরুত্ব পায় না। মানুষ মৃত্যুর চেয়ে হারানোর ভয়ে বেশি কাঁদে, কারণ হারানোর ব্যথা শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদায়, আর মৃত্যু তো সকল গল্পের সমাপ্তি ঘটায়। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের অভাব থাকে না। যাকে ছাড়া বাঁচা দেয় সেই হাত ছেড়ে যায়, ভুলে গিয়ে আমাদের নতুন করে বাঁচতে শেখায়। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস এবং ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। যদি তুমি কারো কাছে আমার বিষয়ে খারাপ গল্প শোনো, তবে বুঝতে হবে একটা সময় তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তবে সে গল্পটি তারা তোমাকে বলেনি। ছোটবেলায় পড়াশোনার চাপটা অতিরিক্ত মনে হতো, কিন্তু জীবনের এই 18 থেকে 25 সীমার মধ্যে মানসিক চাপের সংজ্ঞাটা বুঝেছি, যেই চাপের বোঝা বাকি গোটা জীবন বইতে হবে। একদিন একাকিত্ব আর বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে তুমি বলবে, তোমাকে ঠকিয়ে কাজটা ঠিক করিনি। আমরা যাদের প্রচণ্ড বেশি ভালোবাসি, তারা আমাদের প্রচণ্ড কষ্ট দিতে ভালোবাসে। জোর করে কাউকে কিছু করতে বলা মানে তার কাছে নিজেকে ছোট করে রাখা হয়। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময়ও ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। কিছু সম্পর্কে কেবলমাত্র যোগাযোগ বন্ধ হয়, কিন্তু সম্পর্কের মধ্যে থাকা ভালোবাসাটা বন্ধ হয় না, অটুট থাকে নীরবে। মনের মধ্যে কারো প্রতি ক্ষোভ রেখে নিজেকে কষ্ট দেবেন না। নিজের সুখের জন্যই মনটাকে ফ্রেশ রাখুন, জীবনকে উপভোগ করুন। কারো প্রতি ক্ষোভ হলে জ্বালা পোড়ার কষ্ট তার নয়, বরং আপনারই হয়। সুতরাং ক্ষোভ নয়, ক্ষমা করুন, মনটাকে সতেজ রাখুন। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। কখনো কখনো জীবন থেকে কাউকে কেটে ফেলাই গুরুত্বপূর্ণ কাজ, সেজন্য অনুতাপ করো না। মানুষ তোমার সাথে যে আচরণ করে সেটা তার চরিত্রের বর্ণনা, তোমার চরিত্রের নয়। ভ্রমণ করো, টাকা ফিরে আসবে, কিন্তু সময় ফিরে আসবে না। বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়, আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়। মানুষ কেন হয় এমন? সুখ কেড়ে নিয়ে বলে, সুখে থেকো কেমন? মধুর চেয়েও মিষ্টি মুখের কথাগুলো নুনের চেয়েও তেতো হতে খুব বেশি সময় লাগে না। মানুষ বছর বদলাতে দেখে, আর আমি বছরভর মানুষকে বদলাতে দেখি। আমি যেখানেই শান্তি খুঁজে পাই, সেখান থেকেই মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি। যার কাছে মানসিক শান্তি খুঁজতে যাই, অদ্ভুতভাবে সেই মানসিক যন্ত্রণা দিয়ে চলে যায়। বিশ্বাসঘাতকদের চোখ মুখ বড্ড বেশি নিষ্পাপ হয়।
এরা আপনার বিশ্বাস ভেঙে চুরমার করে দেওয়ার পরেও আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই মানুষটাই সেই মানুষ। কবরস্থানের দিকে তাকালেই মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা, মিথ্যা, ধোঁকা, বাহানা। তোমাকে সাময়িক খুশি দেবে, কিন্তু তার মূল্য তোমাকে ভবিষ্যতে দিতে হবে। তুমি তাকে আঁকড়ে ধরো না যে তোমার থেকে পালিয়ে বাঁচতে চেয়েছে, বরং তুমি তাকে মুক্ত করে দাও আর তাকে অনুভব করতে দাও যে সে জীবনে কি হারিয়েছে। তোমার জীবন সঙ্গী যদি রাগান্বিত হয় তবে তুমি শান্ত হয়ে যাও। একজন আগুন হলে অপরজনকে পানি হতে হয়। প্রত্যেকের জীবনে কিছু সময় আসে ভালো মন্দ চিনিয়ে দিতে। স্ট্রং মানুষগুলোই শুধু কঠিন পরিস্থিতিটা পারে সামলে নিতে। এই শহরে মিষ্টি হেসে ভালোবাসি বলা মানুষের অভাব নেই, কিন্তু বাস্তবতা মানিয়ে সারা জীবন পাশে থাকা মানুষের বড্ড অভাব। জীবন থেকে ভালো থেকো বলে চলে যাওয়া মানুষগুলোকে ফিরে আসার সুযোগ দেওয়া বোকামি। এই মানুষগুলো সম্পর্কের ক্ষেত্রে বড্ড বেশি ভয়ানক, কারণ এরা নিজেকে ভালো রাখার জন্য আসা যাওয়ার মধ্যেই চলতে থাকে। কষ্ট হলেও সত্যি, অনেক দিন পর আমিও টের পেলাম আমি কারো প্রিয়জন নই, শুধুই প্রয়োজন। সমাজে এমন অসংখ্য মানুষ আছে যাদের মুখে মধু, অন্তরে থাকে বিষ। তারা অন্যের সুখ সহ্য করতে পারে না, তারা সব সময় চেষ্টা করে মানুষের মাঝে বিদ্বেষ এবং বিচ্ছেদ তৈরি করতে। ইগো শুধুমাত্র ছোট তিনটি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে বারো অক্ষরের রিলেশনশিপকে ভেঙে দিতে পারে। ক্ষুধার্ত পেট, খালি পকেট আর মিথ্যা ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। মানুষের হার্ট, লিভার, কিডনি সব কেটে ফেলে দেওয়া যায়, কিন্তু স্মৃতি ফেলে দেওয়ার কোনো সিস্টেম নেই কেন? সৃষ্টিকর্তা আমাদের দুঃখকে সুন্দর কিছু দিয়ে পরিবর্তন করে দিবেন। রবের কাছে জানতে চাইলাম, আমাকে অশান্ত নদীতে কেন ফেললে? রব জবাব দিলেন, কারণ তোমার শত্রুরা সাঁতার জানে না। মন থেকে কিছু চেয়ে দেখুন, রব আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। ঝিনুক যখন বৃষ্টির এক বিন্দু পানি পেয়ে শুক্রিয়ার সাথে মুখটা বন্ধ করে নেয়, দয়াময় রব সেই পানির ফোঁটাকে অমূল্য মুক্তা বানিয়ে দেয়। তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে। তোমার মূল্যবান সময় তার পিছনে ব্যয় করো যে তোমার সময়ের মূল্য বুঝে আর তোমাকে ভালোবাসে। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। জন্মের 10 মিনিট আগে কোথায় ছিলে তুমি, কি ছিল তোমার? এমন কিছু তুমি সাথে করে নিয়ে আসনি যেটা তুমি পৃথিবীতে এসে হারিয়েছ। যাই পাচ্ছ সবই তো বোনাস, তাই উপভোগ করো এবং রবের প্রতি কৃতজ্ঞ থাকো। ভুল মানুষকে বিশ্বাস করলে যেমন কষ্ট হয়, তেমনই সঠিক মানুষকে অবিশ্বাস করলেও কষ্ট হয়। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কী করে কঠিন হতে হয়, আর বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয়।